শীতকালের মধ্যেও বিভিন্ন ধরনের ফুলের গাছ বা পাতাবাহার লাগানো হয়ে থাকে। দেখেন উত্তরা 7 নম্বর সেক্টরে একটা বিল্ডিংয়ের বিশাল বড় একটা ওয়াল, যেই ওয়ালের চারদিকেই মনে করেন যে ফুলের টব লাগানো হয়েছে। ফুলের টবগুলা তারের মধ্যে কাপড়ের এক ধরনের নেট আছে, আই থিঙ্ক নট নেট, এটা হচ্ছে আপনার কার্পেট জাতীয়। দেখেন কার্পেটগুলা কীরকম, এই যে এই ধরনের কার্পেট দিয়ে ঠুঙ্গা বানানো হয়েছে, অসংখ্য ঠুঙ্গা। আই থিঙ্ক এখানে কয়েক হাজার ঠুঙ্গা বানানো হয়েছে ভিতরে মাটি দিয়ে। এক ধরনের প্যারাগ আছে, এই যে দেখেন প্যারাকগুলা, এই প্যারাকগুলাতে ঝুলিয়ে রাখা হয়েছে। মনে হয় এটা করতে স্টিলের বোর্ডের মধ্যে প্যারাকগুলা ইয়া করা, জয়েন্ট করা, তারপরে এটার ভিতরে অল্প কিছু মাটি আর সাথে মনে করেন কিছু এই যে পাতাবাহার গাছগুলা ওই এইভাবে শিফট করে লাগানো আছে। তা দেখি প্রায় সময় একজন মানুষ এটার মধ্যে আপনার স্প্রে দিয়ে পানি দেয়, তারপরে আপনার ওয়াশ টোয়াশ করে প্রতিদিনই। দেখতে খুবই সুন্দর, আসলে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। দেখেন পুরা ওয়ালটাতেই এরকম করা। আমি আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাচ্ছি, নিয়ারলি বিল্ডিংয়ের চারপাশ দিয়ে এরকম করা আছে। আসলে দেখতে লুকস গর্জিয়াস, ইটস লুকিং ভেরি নাইস। তো এই ধরনের মানে বাগান, এক ধরনের বলতে পারেন বাগান, খুবই কমই দেখা যায়, রেয়ার কেস। আসলে র্যাঙ্কস প্রপার্টিজ লিমিটেডে এই কাজটা করেছে আর কি। তো বেসিক্যালি ভিতরে একটি বড় ভবন হচ্ছে, আই থিঙ্ক মাল্টি স্টোরিড বিল্ডিং, ইটস নিয়ারলি 16 স্টোরিড বিল্ডিং। বিল্ডিংটার তিন দিকেই মনে হচ্ছে এটার ওয়াল আছে, ওয়ালের প্রত্যেকটা পাশেই এরকম আপনার গার্ডেনিং করা। দেখতে পাচ্ছেন নিয়ারলি 200 ফিট হবে লম্বা এই বাগানটা। কাছে থেকে দেখেন বাগানের কারুকার্যগুলা, দেখতে পাচ্ছেন কীরকম। এটা হচ্ছে প্রায় 10 ফিট থেকে 12 ফিট হবে উচ্চতা। এই উচ্চতাতে আপনার এই গাছগুলো লাগানো আছে, আসলে দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে। দূর থেকে বোঝা যায় এটা আসলে মানে নট ন্যাচারাল, মানে মানুষ এটা বানিয়েছে, বাট কাছে গেলে বোঝা যায় আসলে এটা প্রাকৃতিকভাবেই হয়েছে। অনেকে মনে করে এগুলো প্লাস্টিকের গাছ, আসলে এটা প্লাস্টিকের গাছ না। আর এটা বেশি একটা বড় হয় না, যদি একটু বড় টড়ো হয় গাছগুলা তাহলে মনে হয় ছেঁটে দেয় আর কি, কেটে ছেঁটে দিতে হয়, তাহলে আর এটা বেশি একটা দাম শোনার পরে আসলে খুবই সুন্দর লাগে এই ধরনের কাজ। সবাই যদি এই ধরনের কাজে উদ্বুদ্ধ হয় তাহলে খুব ভালো হয়। থ্যাংকস টু ওয়াচ মাই ভিডিও, ইফ ইউ এনজয় মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অন ইউটিউব BBCtv নিকলি। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।